বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউর্স আশা করি ভালো আমরাও ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আফিজাস মোম ব্লগ থেকে আমি সাথী বলছি তো আজকে তো আমি আগে টাইটেল দেখে বুঝে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আজকে আপনাদের সাথে কী শেয়ার করব তো আমার আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে বড়ি ভত্তা আপনাদের করে দেখাবো তো কম বেশি সবাই পারে তারপরও বিদেশে মানে প্রবাসে বসে মানে ইটালিতে বসে বাংলাদেশের বড়ই খাওয়ার স্বাদই আলাদা তো এটার জন্য একটু শেয়ার করা আর কি তো যাই হোক তো এই পাটাটা মানে পাটার মধ্যেই ভর্তা করব দেশের স্বাদ যাতে পাই এর জন্য আর পাটাটা আমার আম্মা আমাকে আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার জন্য তো এটাই এখন এটার মধ্যে আমি ভর্তা করবো আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমি আগেই বড়িগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন মানে ছেঁচে নিব আগে তারপরে মানে যা যা করবো তা তো দেখতেই পারবেন সাথে থাকুন তো আসলে মানে বড়ি ভর্তা যায় না কার কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে অনেক দিন কিছুদিন ধরে মানে আমার এত বড়ি ভর্তা খাওয়ার ইচ্ছা করতেছে মানে এত মনে পড়তেছে তো ভাবতাসি যে এখন বড়ই পেলে ভর্তা করে খেতে মানে খাওয়া যেত তো কি আর করা বললেই তো হয় না আর যখন যেটা পাওয়া যায় সেটাই আর কি নিয়ে আসা হয় তো বাংলাদেশে তো বড়ই টাইমে বড়ই পাওয়া যায় এটা মানে যে কোনো মানে সিজনাল যেটা পাওয়া যায় সেটাই খাওয়া হয় তো এখানে তো আর তা না এখানে বাঙালি দোকানে আমরা যখন যাই যদি দেখি যে স্পেশাল কিছু বাংলাদেশি এসব মানে খাবার দাবার সিজনাল কিছু মানে ফল টল পাই বা সবজি যেটাই হোক পাই নিয়ে আসি তো দামের চিন্তা করলে তো আর খাওয়া যাবে না মানে যদিও দামের চিন্তা করা যায় না কারণ শখের বিষয় এই আর কি তো পাওয়া যায় না সে জায়গায় যতটুকু পাই অতটুকুই শুক্রিয়া আল্লাহর দরবারে এই আর কি তো এতটুকু বড়ই সাড়ে সাত ইউরো মানে কেজি আর কি কেজি এখন এটার মধ্যে কতটুকু তা আমি ঠিক জানি না তারপরও মানে সাড়ে সাত ইউরো হুম কে ইউরো কেজি তো যাই হোক তো তবুও তো মানে খেতে ইচ্ছা করছে এটাই বড় ব্যাপার মানে পাওয়া গেছে তো যাই হোক এজন্য ভাবলাম যে সেই সুযোগটা কাজে লাগাই কারণ ভর্তা বড় যেহেতু পেয়েছি তো ভর্তা করে খেতেই হবে আমাকে তো একটু কষ্ট হলেও মানে ভর্তা করব তো এই তো বসে গেছি পাটা পোতা নিয়ে এখন তো শেষতে ছেচ্ছে নিচ্ছি আর কি আর কি আর আপনাদের সাথে ভিডিও করতেছি কেউ কিছু মনে করবেন না যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটাই কারণ কোনো ইসের জন্য খুশিতে শখে ভিডিওটা করা আর কি তো এই তো মানে ভর্তাটা যদি অনেক মজা মানে আমার ভালো লাগছে আর বাঙালি অনেক ভাবিরাই মানে বড়ই ভর্তা মানে বড়ই কোন মানে সব মেয়েরাই পছন্দ করে তো তারপরেও আর কি সবাই সাথে তো আর শেয়ার করা মানে খাওয়াতে পারলাম না সবাইকে তো কেউ কিছু মনে করবেন না আর কি সম্ভব বলে মানে সবাইকে নিয়ে খেতাম খাওয়া যেত এটাই কি তো এই কি তো বাঙালি দোকানে মানে পাওয়া যায় আমাদের এখানে কায়স মানে আছে কায়াসো বাঙালি একটা এরিয়া আর মাছা কিনি মানে এখানে সব বাঙালি সবজি পাওয়া যায় তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে কোথা থেকে মানে আমি আনলাম তো মানে তাদের উদ্দেশ্যেই যা যেহেতু আমার ভিডিওটা তারা দেখবে কাজ করতে গেলেই বাঙালি দোকানে মানে বড়ই এগুলার মানে সব কিছুই বোরই আমরা সব ফ্রোজেনও পাওয়া যায় আবার টাটকাটাও পাওয়া যায় তা আমি জামও পেয়েছিলাম তারপরে মানে ওটা ফ্রোজেন ছিল এই জন্য আনি নাই এই আর কি তো যাই হোক সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম আর বলে দিলাম কোথায় পাওয়া যাবে তো যদি মানে কারণ সবাইকে মানে পাঠানো তো সম্ভব না এই জন্য আর কি বলে দিলাম আর কি তো এই আর কি আর চালের গুড়ির ব্যাপারেও বলছিলাম যে অনেকে অনেকের কাছে আমি জিজ্ঞেস করছি কিন্তু আমাকে কেউই যদি ওভাবে ওভাবে যেহেতু মানে বলেনি যে কিভাবে হইলে ভালো হয় চালের গুড়িটা তো আমি মানে যে আলুর গুড়িটা আনছি অনেক ভালো পিঠা বানানো যায় তো আপনারাও বাঙালি দোকান থেকে ওই আলুর গুড়িটা নিয়ে এসা মানে পিঠা বানাতে পারেন আশা করি মানে খুব ভালো পিঠা হবে মানে অনেকে চিতই পিঠার সাথে ময়দা মিক্সড করে তো এটা ময়দা মিক্সড করা লাগবে না পিঠা পিঠাও নর্মাল চিতই পিঠাও সুন্দর হয় ওই গুড়িটার মধ্যে তো আমি মানে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আবার আরেকটা ভিডিওতে আমার তো আশা করি সবার উপকারে আসবে কারণ বিদেশে তো আমাদের সবারই মানে এই টাইপের জিনিসপত্র খুবই আমি তো মিস করি যার জন্য আমি সবার কথা চিন্তা করি এজন্য আমি সবাইকে মানে আমি অনেকে জিজ্ঞেস করছি যে কোন চালের গুড়িটা দিয়ে মানে পিঠা বানালিয়ে কেউ আমাকে পারফেক্টভাবে বলেনি এবং দেখায়ও নাই তো যাই হোক আমি অনেক চাল ট্রাই করছি বা নিজেও ব্লেন্ডিং করছি মানে অনেকভাবে অনেক কিছু করতে করতে এখন মানে সত্যি যেটা আমি মানে আমার আসল যে চালের গুড়ি সেটা আমি পেয়েছি আর তাই ভাবলাম যে আমি একা কেন খাবো সবার সাথে শেয়ার করি সবার উপকারে আসবে তো কেউ কিছু মনে করবেন না কাউকে ছোট করার জন্য কোনো কথা আমি বলিনি মানে যাতে সবার উপকারে আসে এর জন্যই আমার বলা কারণ সঠিকভাবে কেউ আমাকে বলেনি যে এই গুড়িটা আপনি আনতে পারেন মানে এইভাবে দেখায়ও নাই আমি অনেকে বলছি অনেক মানে বাঙালি ভাবিদের জিজ্ঞেস করছি আপুদের জিজ্ঞেস করছি যে এখানে মানে বাঙালি গুঁড়ো যে চালের প্যাকেট পাওয়া যায় কোনটা ভালো হবে তো মানে ছবিও চাইছি যে ছবি তুলে দিয়েন মানে কিন্তু কেউ মানে পারফেক্টটা বলে নাই ছবি তুলেও মানে বলে নাই যে এই চালটা ভালো হবে এটা ইউজ করেন কিন্তু বলে নাই কিন্তু আমি ইনশাল্লাহ সব চাই যে সবাই মানে যেন বাসায় মানে তৈরি করে পিঠা বানিয়ে খেতে পারে সবার উপকারে আসে আমার যেহেতু মানে উপকারে আসছে আমি সবাইকে চাই যে সবার উপকারে আসুক এটাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস